আসসালামু আলাইকুম মুদ্রা, আশা করি ভালো আছেন। প্রাথমিক শিক্ষক নিগের সর্বশেষ অবস্থা নিয়ে আমি চলে আসছি। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে প্রায় প্রাথমিক শিক্ষক নিগের সর্বশেষ অবস্থা কি, যদি একটু জানাতে। আসলে এতদিন প্রাথমিক শিক্ষক নিগের সর্বশেষ অবস্থা ছিল না, এখন আসছে, আমি আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং কি দেখবেন। দেখেন, প্রাথমিক শিক্ষক নিগের ফলাফল কিন্তু লাস্ট প্রকাশ হয়েছিল 14 ডিসেম্বর। তো 14 ডিসেম্বরে প্রকাশিত হওয়ার পরে কিন্তু বলা হচ্ছে যে আরো কিছু লোক নেওয়া হবে, আরো কিছু নিয়োগ বলতে আরো 5000 লোক নেওয়া হবে, এটা কিন্তু অফিসিয়ালি বলা হয়েছিল। এরপর কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের 5000 লোক যে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আপডেট ফল কিন্তু এখনো আসেনি, বা সার্কুলার কবে দিবে সেই বিষয়েও কিন্তু চূড়ান্ত হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। তাহলে আমরা কি বুঝলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 5000 লোক নেওয়া হবে এটা সত্যি, কিন্তু কবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, এবং কি কবে সার্কুলার দিবে সে বিষয়েও কিন্তু এখনো প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এখনো সেই বিষয়ে কিছু জানায়নি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, এগুলো আপনাদের অবশ্যই ধৈর্যক সহকারে আপনাদের ভালোর জন্যই কিন্তু শুনতে হবে। কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্বন্ধে ভুয়া তথ্য চালাচ্ছে এবং কি ভুয়া তথ্য আপডেট দিচ্ছে, যেগুলো অবশ্যই মিথ্যে এবং বানোয়া। আমি সেই সব ইউটিউবারের উদ্দেশ্যে বলছি, শিক্ষা অধিদপ্তর কি আপনাদের মতো পাগল নাকি তাসিরা, যে সকালে আপডেট দিবে, আবার দুপুরেও আপডেট দিবে, আবার রাত্রেও আপডেট দিবে, প্রত্যেক দিন একদিন পরে পরে আপডেট দিবে, তারা কি আপনাদের মতো তাসিরা? আমি জানি না আপনারা কেন মানুষকে এভাবে বৃত্তান্তের মধ্যে পালান, কেন তাদেরকে এভাবে কষ্ট দেন। কথাটা মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, কখনো আপনি মিথ্যা তত্ত্ব দিয়ে কখনোই আপনি প্রফেশনাল একজন ইউটিউবার হতে পারবেন না, বা এখনকার মানুষ অনেক বেশি স্মার্ট, আপনাকে কখনোই ফলো করবে না। তো অবশ্যই এগুলো থেকে দূরে থাকুন। আর আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি, যদি আপনার মনে হয় যে প্রাথমিক শিক্ষক নিয়োগের 5000 যে লোক নেওয়া হবে সেই সার্কুলারটা পেতে চান, বা সর্বপ্রথম যদি আপনি আপডেট পেতে চান, অবশ্যই আমার চ্যানেল থেকে আপনারা পাবেন। অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর আপনার যদি মন চায় যে সাবস্ক্রাইব করবেন না সেটা নাও করতে পারেন, আপনার খুশি। কিন্তু আমি আমার চ্যানেল থেকে কখনোই গণগণ এইসব ফালতু ভিডিও আমি দিব না, যখন আপডেট আসবে আমি তখনই দিব, আদারওয়াইজ উল্টাপাল্টা ভিডিও আমার চ্যানেল থেকে দিব না। আপনারা মন চাইলে সাবস্ক্রাইব করেন, আর নাহলে মন চাইলে সাবস্ক্রাইব করবেন না, এটা আপনাদের খুশি। আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি উপকৃত না হন তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। তো সবশেষে বলবো, যদি ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান এবং কি প্রাথমিক শিক্ষক নিয়োগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।